নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এ বছরের দুর্গা ছয় রাশির জাতক জাতিকারা নতুন প্রেমে পড়তে চলেছে এবং এই ছয় রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেমে বাড়তে চলেছে রোমান্টিকতা আর এই রোমান্টিকতা বৃদ্ধি পাবে সপ্তমী দিন থেকে কাজেই ছয় রাশির জাতক জাতিকাদের জন্য এবারের পুজো ফাটাফাটি কাটতে চলেছে কোন সেই ছয় রাশির জাতক জাতিকারা এবং কোন দিক থেকে তাদের জীবনে রোমান্টিকতা বাড়বে আসুন আমি জানিয়ে রাখি প্রেমের বিষয়টি যে গ্রহ প্রধানত দেখে সেটি হচ্ছে শুক্র গ্রহ এবং প্রেমের এই ভাবনাকে বাড়িয়ে দেয় মঙ্গল গ্রহ আর আমরা প্রেম করি মন থেকে এটি দেখে চন্দ্রগ্রহ বর্তমানে রাশিচক্রে এই শুক্র গ্রহ মঙ্গল গ্রহ এবং চন্দ্রগ্রহ এমন এক অবস্থায় রয়েছে যার জন্য ছয় রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে প্রেমে গারত্ব বাড়তে চলেছে তাদের জীবনে রোমান্টিকতা বর্তমানে যদি আমরা রাশিচক্র দেখি তবে দেখতে পাব মিন রাশিতে মঙ্গল গ্রহ বক্রি অবস্থায় রয়েছে কন্যা রাশিতে শুক্র গ্রহ নিচস্থ অবস্থায় রয়েছে কাজেই ছয় রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যাবে বিশেষ করে যারা প্রেম করছে তাদের জন্য এছাড়াও যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারা কিছুটা হলেও এর সুপ্রভাব বুঝতে পারবেন তবে পুরোপুরি সুপ সুপ্রভাব বিস্তার করবে তাদের উপর যারা এখনও পর্যন্ত প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন এবং যাদের বিবাহ এখনও হয়নি এবং এই ছয় রাশির জাতক জাতিকা যদি কারো সাথে এখনও পর্যন্ত প্রেম করে না থাকে বা কোনো কারণবশত আগেই যদি প্রেম বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তবে এই ছয় রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম যার জন্য দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষা করে রয়েছেন আপনাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে প্রথম সৌভাগ্যশালী রাশির নাম হলো কন্যা রাশি রাশি চেয়ে নিচস্ত শুক্র গ্রহের অবস্থান এবং সপ্তমভাবে মঙ্গল গ্রহের অবস্থান কাজেই যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে এমনকি পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনাও রয়েছে শুধু তাই নয় যারা আগে থেকে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের এই সময়টি যথেষ্ট শুভ যাবে দ্বিতীয় কন্যা রাশি রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এই শুক্র গ্রহ কাজেই সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তারা পূজতে প্রেমে পড়তে চলেছেন আর প্রেমে পড়বেন সপ্তমী থেকে পরবর্তী সময় পর্যন্ত অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত আপনার জীবনে প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয় যে সৌভাগ্যশালী রাশি নাম জানাব তা হচ্ছে রাশি রাশির পঞ্চমভাবে নিচস্থ শুক্র গ্রহের অবস্থান কাজেই রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু পুজোতে প্রেমভাগ্য চমকাতে চলেছে পুজোর সেরা প্রেমের মধ্যে আপনিও পড়ছেন একটি কাজেই যারা রাশির জাতক জাতিকা রয়েছেন এবং একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে এবং যারা আগে থেকেই প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের কিন্তু প্রেমে গারত্ব রোমান্টিকতা বৃদ্ধি পাবে চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হচ্ছে মকর রাশি রাশির ভাগ্যভাবে এই শুক্র গ্রহের অবস্থান ভাগ্যের সাহায্যে আপনি কিন্তু প্রেমে পড়বেন আর আপনার জীবনে নতুন প্রেম আসবে আগে থেকেই যারা প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন ভাগ্যের সাহায্যে তাদের প্রেম অগ্রগতি প্রাপ্ত হবে আপনাদের জীবনে প্রেম রোমান্স রোমান্টিকতা যাই বুনুন না কেন সমস্ত কিছু বৃদ্ধি পেতে চলেছে পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হচ্ছে মিন রাশি রাশির সপ্তমভাবে শুক্র গ্রহের অবস্থান মিন রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং যারা আগে থেকেই প্রেম সম্পর্কে রয়েছেন তাদের প্রেমে গারত্ব বাড়বে গভীরতা বাড়বে এবং পুজো আপনাদের খুব সেরা যেতে চলেছে শেষ যেই সৌভাগ্যশালী রাশির নাম জানাব তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মনের ইচ্ছা পূরণের জায়গাতে বসে রয়েছে শুক্রগ্রহ কাজেই এই শুক্র গ্রহের সাহায্যে আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে আর সেই মনের ইচ্ছা যদি প্রেম বাসনা হয় তবে তো কোনো কথাই নয় আপনাদের প্রেমে যে কামনা বাসনা তা পূরণ হতে চলেছে আপনি নতুনভাবে নতুন রূপে প্রেমে পড়বেন এবং আগে থেকেই যারা প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের জীবনে প্রেমে গারত্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই হচ্ছে ছয় রাশির জাতক জাতিকা যাদের জীবনে সপ্তমী থেকে দশমীর মধ্যে নতুন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে আপনার ছয় রাশির মধ্যে নাম রয়েছে অথচ আপনার জীবনে প্রেম আসছে না তবে আপনার রাশিচক্র অবশ্যই বিচার করান বিচার করিয়ে দেখে নিন শুক্র ষষ্ঠভাবে অষ্টমভাবে দ্বাদশভাবে নেই তো অথবা শুক্রের ডিগ্রিগত মান কত রয়েছে বা শুক্র কোন নক্ষত্রে বসে রয়েছে এই সমস্ত কিছু অবশ্যই আপনি দেখে নিন যদি দেখেন যে কোনো কারণবশত গ্রহ আপনার দুর্বল অবস্থায় রয়েছে তবে তার প্রতিকার করুন তবেই দেখবেন আপনার জীবনে প্রেম আসবে এবং সেই প্রেম দীর্ঘস্থায়ী হবে বারে বারে যে আপনার প্রেম ভেঙে যাচ্ছে সেখান থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন তার জন্য অবশ্যই শুক্র গ্রহকে মজবুত করুন আপনার রাশিচক্রে শুক্র গ্রহ যদি মজবুত অবস্থায় না থাকে তবে বারে বারে এমন ঘটনা ঘটে থাকে কাজেই অবশ্যই শুক্রের প্রতিকার করান দেখবেন আপনার জীবনে সুখ শান্তি প্রেম রোমান্টিকতা আসতে বাধ্য ধন্যবাদ